সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি সিলেটের দশ নম্বর ওয়ার্ড সম্বলিত নবাব্রডস্থ নিরাময় ক্লিনিকের সামনে এর পাশে অবস্থান করছে সিলেটের বিখ্যাত গাভিয়ার খালের একটি অংশ সম্প্রতি এই খালের সংস্কার কাজ শুরু হয়েছে বলা হলেও এখনও দেখা যাচ্ছে না কোনো রকমের অগ্রগতি তা আমি যদি চারদিকে তাকাই দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে গভীর জলবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি এখানে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর জলাবদ্ধতা সেই সাথে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই অপচনশীল পলিথিন সহ বিভিন্ন আবর্জনা জমা হয়ে আছে সমস্ত খাল জুড়ে বাড়ছে মশা মাছির সংখ্যা বাড়ছে ডেঙ্গু হওয়ার আশঙ্কা সিটি কর্পোরেশনের গাড়ি প্রত্যেক মাসে একবার এসে আবর্জনা পরিষ্কার করা করছে বলা হলেও যথেষ্ট নয় বলে আমার মনে হচ্ছে কেননা এখানে প্রচুর পরিমাণ দুর্গন্ধ রয়েছে এই এলাকা জুড়ে দুই হাজার তেরো সালে তৎকালীন মেয়র আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপে গাভিয়ার খাল দখলমুক্ত করা হয় এবং মেয়র এই খালে নৌকা ও স্পিডবোর্ড চলাচলের ব্যবস্থা করেন কালের পরিক্রমায় এই গাভিয়ার খাল আবার দখল হয়েছে গত বছর ডিসেম্বরে এই খাল সংস্কারের উদ্যোগ না হলেও স্তীমিত হয়ে পড়েছে কাজ অবৈধ স্থাপনার সাথে ময়লা আবর্জনা স্তূপ জমে দূষিত হচ্ছে পরিবেশ অবনতি ঘটছে স্থায়ী জনগণের স্বাস্থ্যের এলাকাবাসীর সাথে কথা বলে আরও জানা যায় সামনে শামীমাবাদে ড্রেনের কাজ শুরু হওয়ায় এখানে ওই ধরনের সমস্যা জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে ওটাই এই অবস্থা এই যে খালা পানি বুঝলেনি এক বছর না দেড় দুই বছর আগে বুধয় আরিফ সাবে না তিন বছরের আমরা অর্থমন্ত্রী যে সাপরেট লইয়া পিসপুর দৌড়াই গেছেন না দেখি দৌড়াইয়া ক্লিয়ার হলাই এখন তো দেখা যায় এই যে অবস্থা আজকু দুই তিন বছর ধরে এই এরিয়ার মানুষ বড় অসান্তিত আছে ড্রেন ডুইন ফুললিয়া মানুষের বাসা বাড়ি তোর দিয়ে ফানি ছুটছে বাথরুমে দিয়ে বড় যার যা ফানির ওলা আর এই যে ময়লা পানি এটা তো বিষাক্ত পানি এরিয়া মানুষের তো অনেক রূপ জৈব যে আপনি নিজে দেখলাও দৌকা পলিথিন তিন করা আর এই সাইড থেকে এবারে মনুদ্দিন আদর্শ মহিলা কলেজ পাড়াইয়া গিয়া এই সাইড আসতে এবারে এই যে সাজ ওর এই ফানিটা বুঝিনি অন্তত আমরা তো এলাকাবাসী তো আমরা ঠেকে গেছি কমিশনার খোকা বা জ যোগা বা সিটি কর্পোরেশন মেয়র সাহেব তো ওদিকে যায়নি এদিকে এল জিডি অফিস এদিকে একটা ক্লিনিক এরপরে একটা বিদ্যুতের অফিস বিভিন্ন প্রতিষ্ঠান আছে কেউ তো কিছু করার নাই আগের যে কমিশনার সাহেব সালেসা আসলা এই এই সময় তো বালা আসিল অবস্থা এখন তো মাথেন না যে একটা পাইপ দিয়া এই যে ই কোয়ার এই যে মানে যে খাজলসা বা ওই যে আর একটা কিতা কয় লালিগির ফার ই সারা সবর বাথরুমের গুসলোর পানির ড্রেইনের পানি ও রাস্তা দিয়া যায় তোমার অবস্থা পরিপ্রেক্ষিতে পাওয়া যায় আসন্ন বর্ষাকালে এই অবস্থার আরো অবনতি ঘটবে তাই স্থায়ী জনপ্রতিনিধিদের সদই দৃষ্টি আকর্ষণ এই অবস্থা দ্রুত থেকে দ্রুত উত্তরণের জন্য আকিব চৌধুরী ডালসে টেলিভিশন সিলেট